আমাদের দেশে এখনও অনেক কিশোরী থেকে প্রাপ্তবয়স্ক নারী ঋতুস্রাব সময়ের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন নয়। ওয়াটার এইডের 2020 সালের এক গবেষণা থেকে জানা যায়, আমাদের দেশে 64% কিশোরী তাদের প্রথম ঋতুস্রাবের আগে এই শারীরিক পরিবর্তনের কথা শোনেনি। মূলত দারিদ্র, অসচেতনতা, তথ্যের অভাবসহ প্রভৃতি কারণে এই নারীরা ঋতুস্রাবের সময়ের প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে পারে না। স্যানিটারি প্যাড বেশিরভাগ নারীর কাছেই এখনও বিলাসিতা, পরিচ্ছন্ন পরিবেশেও থাকার সুযোগ নেই অনেকের। অনেকে প্যাডের বদলে পুরনো কাপড় ব্যবহার করে। ওয়াটার এইডের প্রতিবেদন থেকে আরও জানা যায় যে যেই নারীরা পুরনো কাপড় ব্যবহার করে তাদের মধ্যে মাত্র 20% সেটিকে স্বাস্থ্যসম্মত উপায়ে ব্যবহার করার চেষ্টা করে। তাছাড়া নিম্ন আয়ের পরিবারের নারী ও কিশোরীদের অধিকাংশই প্যাড ব্যবহার করে না। প্যাডের দাম তো অনেক টাকা, কিনতে পারি না, দেখে অনেক টাকা দেয় হারে, এই কারণে প্যাড ব্যবহার করি না। ব্যবহার করি, মাঝে মাঝে করি না, কিন্তু অসুবিধা হয়, টাকা পয়সা থাকে না। ঘনবসতিপূর্ণ এলাকায় বসবাসকারী নারীদের কাছে পরিচ্ছন্ন পরিবেশও অনেকটা ধরাছোঁয়ার বাইরে। এতে নারীর প্রজনন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে। গার্গী তনুশ্রী পাল, হ্যালো দাদবিড়ি নিউজ 24.com, ঢাকা।